আমার নবীজি নূর, সুবহানাল্লাহ গুণ। 15 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বইলা দিছে, এত সুন্দর স্পষ্ট আয়াত, যারা মানতে চায় না আমি বলবো তারা এখনো ভুলের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين মাজির পূর্বে, মাজি মানে past tense, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, আর মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। মাজির পূর্বে কদ মানে অবশ্যই অবশ্যই অর্থ দে, মাস্ট, মেবি না, মাস্ট। যা অবশ্যই এসেছে, কুম তোমাদের কাছে, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, নূরুন একটা নূর, ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব। অর্থের মধ্যে কোনো ত্রুটি আছে, ফাঁকি ঝুঁকি দিছি, আমি কি বানায় কইছি? এখানে অনেকে বলে নূর দিয়া এখানে নবী না, নূর মানি হলো কোরআন, এই কথাটা বলে, নূর মানে কি কোরআন। বাটফারি কইরা পাবলিকরে ধোকা দিয়া বোকা বানানো যায়, কিন্তু তাহিরিরে ধোকা দিয়া বোকা বানানো যাবে না। এ সুন্নি পাগলগুলারে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না। কেন শুনেন, আল্লাহ বলছে অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর ওয়া কিতাব। মাঝখানে ওয়াও আসেনি, কথা কোন ওয়াও দিয়া ডাইভার্ট করছে, ডিভাইড করছে, আলাদা করছে, মাঝখানে ওয়াওটা দিয়েই আলাদা করছে, নূর ওই একটা এবং কিতাব ওই। আমি সভাপতি, কয়জন কথা জুড়ে গেছি, আমি সভাপতি কয়জন, আমি এবং সভাপতি কয়জন, এই মাঝখানে ওয়াওটা এবং দিয়া দুইটা ভাগ করছে। 27টা তাফসিরের মধ্যে আমি দেখামু আসলে নূর দিয়া কি কিতাব বুঝাইছে নাকি অন্য কিছু বুঝাইছে, 27টা কিতাব। তবে একটা কিতাবের নাম কয়া দিই, যে কিতাবটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরের নাম হলো তাফসিরে জালালাইন। ওই তাফসিরে জালালাইনের মধ্যে লেখা আছে নূর মানে কিতাব না, নূরুন আই মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নূর দিয়া কিতাব বুঝাইছে নাকি নবীরে বুঝাইছে? বাস এখন অনেকে কইব যে আপনারা মন গড়া তাফসির করছেন, তইলে আমার একটু ওই মৌলবীরে কোন লাগে। তো এ কিতাব দিয়া যে কোরআন আপনি কেমনে বুঝলেন? এখানে তো কিতাব দিয়া যে কোরআন লেখা নাই, আমি যদি কই কিতাব দিয়ে এখানে জবুর বুঝাইছে, কিতাব দিয়ে এখানে ইঞ্জিল বুঝাইছে, কিতাব দিয়া তাওরাত বুঝাইছে, তো এখানে কিতাব দিয়াও তো কোন কিতাব উদ্দেশ্য এখানে নাই, তো আপনি এটা দিয়া কিতাব দিয়া যে কোরআন এটা বুঝলেন কেমনে? নূর দিয়া যেই কিতাবে লেখা আছে নবী ওই কিতাবেই লেখা আছে কিতাব দিয়া হলো কোরআন। আপনি অর্ধেকটা মানলেন আর অর্ধেকটা স্বার্থের জন্য গোপন রাখলেন, কেডা কইছে? বড় হুজুর কইছে, আমরা দলিল কোনো বড় হুজুর না, আমরা দলিল যা কিতাবে লেখা আছে তাই।
তাইলে আমি আপনাদের কাছে পরিষ্কার করলাম কোরআন দিয়া আমার নবীকে মাটি না।